মালদায় ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল, আর এবার তৃণমূলের বিরুদ্ধে। মালদায় সরকারি গেস্ট হাউসে তৃণমূলের নির্বাচনী বৈঠক ঘিরে বিতর্ক ও বিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানালো বিজেপি। বৃহস্পতিবার মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে তৃণমূলের নির্বাচনী বৈঠক করেন মালদা জেলা তৃণমূলের সভাপতি ও মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। বৈঠকে হাজির ছিলেন মালদা উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মালদা দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। ভোট ঘোষণার পর কিভাবে শাসক দল সরকারি গেস্ট হাউস ব্যবহার করলো, এই প্রশ্ন তুলে আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বিজেপি উত্তর মালদার সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত। তৃণমূল জেলা সভাপতির দাবি, প্রয়োজনীয় অনুমতি নিয়েই বৈঠক হয়েছে। ২৮ তারিখ মালদা শহরের বুকে যে অতিথি আবাস আছে, জেলা পরিষদের যে অতিথি আবাস, সেখানে ঠিক বার্লো স্কুলের অপোজিটে সেখানে দেখলাম তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার ৪৫ জন যে কমিটি, ৪৫ জনের যে নির্বাচনী কমিটি, সেই নির্বাচনী কমিটির বৈঠক সেখানে তারা করেছে। এটা ডাইরেক্ট এটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হয়েছে, সেই জন্যই আমরা নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছি। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকারি গেস্ট হাউসে এই মিটিং হচ্ছে, দলের মিটিং না। সরকারি গেস্ট হাউস বলতে আপনারা অনেক সরকারি গেস্ট হাউসে যারা পার্মানেন্টলি সবসময় ভাড়া দেয়, যারা ভাড়া দেওয়ার যে জায়গাগুলো আছে সেখানে ভাড়া নিয়ে আমরা করছি। আমরা আমাদের কোনো ক্ষমতা খাটিয়ে করছি না, যেখানে যে জায়গাগুলো সরকারি জায়গাগুলোতে ভাড়া দেওয়া যায় সেই ভাড়া নিয়ে আমরা ভাড়ার রসিদ সহ আমরা এখানে মিটিং করছি। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষ এবার কিন্তু নতুন কেন্দ্রে, আপনারা জানেন নতুন কেন্দ্র থেকে তিনি টিকিট পেয়েছেন, এবং তিনি বলছেন যে মাঠেই যাই, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি। ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ড নেই, আমি টায়ার্ডও নেই, আমি এখনও সেই সেইভাবেই খেলি, যে মাঠে গেলে সেই মাঠে খেলি, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি। জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চি আমরা দেবো, ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে। আপনারা শুনলেন দিলীপ ঘোষ, তিনি এবার নতুন কেন্দ্র, এবং সেই নতুন কেন্দ্র নিয়েও তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা দেখলাম যে সকাল সকালে তিনি বেরিয়ে পড়েছেন, রিটায়ার্ডও নই টায়ার্ডও নই, আমি যে মাঠে যাই, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি, এ কথা বললেন তিনি। বিশ্বকাপ জয়ী কীর্তি আজাদকে ব্যাট হাতেই হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ, বর্তমানে মর্নিং ওয়াকে বেরিয়ে ক্রিকেটও খেললেন তিনি, যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ড নেই, আমি টায়ার্ডও নেই, আমি এখনও সেই সেইভাবেই খেলি, যে মাঠে গেলে সেই মাঠে খেলি, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি। জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চিতে আমরা দেবো, ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে।